কিভাবে আপনার রোজাকে ত্রুটি ও পঙ্কিলতা মুক্ত করবেন, কিভাবে ফকির মিসকিনের অন্তরকে আনন্দিত করবেন যাতে সে ঈদের দিন আপনার মতো আনন্দিত হতে পারে। সাহাবীর এই উক্তিটির ব্যাপারে চিন্তা করুন। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাকাতুল ফিতর ফরজ করেছেন রোজাদারকে ভুল ত্রুটি ও অশ্লীলতা থেকে পবিত্র করার জন্য এবং মিসকিনদের খাদ্য খাওয়ানোর জন্য। প্রত্যেক মুসলিমের উপর তার নিজের পক্ষ থেকে এবং যাদের খরচ বহন করা তার উপর আবশ্যক, যেমন তার স্ত্রী ও সন্তান সন্ততির পক্ষ থেকে, যাকাতুল ফিতর আদায় করা ওয়াজিব। যদি সে ওই দিনে তার ও তার পরিবারের জন্য প্রয়োজনীয় খাদ্যের চেয়ে বেশি খাদ্যের মালিক হয়। সুতরাং নিসাব পরিমাণ সম্পত্তির মালিক হওয়া শর্ত নয়, প্রত্যেক ব্যক্তির পক্ষ থেকে একসা পরিমাণ খাদ্য আদায় করা ওয়াজিব, যেমন খেজুর, চাউল, ডাল ইত্যাদি। ইবনে ওমার রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতিটি মুসলিম ক্রীতদাস, স্বাধীন পুরুষ, মহিলা, ছোট বড় সকলের উপর একসা খেজুর অথবা জব দ্বারা যাকাতুল ফিতর আদায় করা ফরজ করেছেন এবং ঈদের দিনে সালাতে বের হওয়ার পূর্বেই এটি আদায় করার নির্দেশ দিয়েছেন। রমজানের শেষ দিন সূর্যাস্তের সাথেই এটি ওয়াজিব হয়। উত্তম হচ্ছে ঈদের নামাজের পূর্বেই এটি আদায় করা। ঈদের এক বা দুই দিন পূর্বে আদায় করলেও কোনো সমস্যা নেই, অর্থাৎ 28 রোজার রাতে, কেননা মাস কখনো 29 আবার কখনো 30 দিনে হয়। ঈদের নামাজের পর আদায় করা জায়েজ নেই। ঈদের দিনেও যে এটি আদায় করবে না সে গুনাহগার হবে, তবে যদি ওজরগ্রস্ত হয় তাহলে ভিন্ন কথা, এমত অবস্থায় কাজা আদায় করা ওয়াজিব। সুতরাং সন্তুষ্টি চিত্তে সওয়াবের আশায় এটি আদায় করার প্রতি দ্রুত অগ্রসর হন। আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আনফিকু মিম্মা রাযাকনাকুম মিন ক্বাবলি আন ইয়াতিয়া ইয়াউমুন লা বাই'উন ফীহি ওয়ালা খুল্লাতু ওয়ালা শাফাআহ ওয়াল কাফিরুনা হুমুয-যালিমুন।